সবসময় কানের মধ্যে ইয়ারফোন ঢুকাই দিয়ে কি দেখো তুমি? এত ইউটিউবে নাটক দেখছি, সবসময় ইয়ারফোন ঢুকাই দিয়ে নাটক দেখতেছে বুকে থেকে। তোমার এই ইয়ারফোনটা নতুন নতুন মনে হচ্ছে, কোথায় পাইছো তুমি? কিনছি। কিনেছো? তুমি কিনেছো? তাই তোমার কিনা মানে? আচ্ছা আচ্ছা, আমার কিনা মানে তোমার কিনা, দুটো এক হইলো। অ্যাকচুয়ালি বন্ধুরা, যেটা হয়েছে যে ওর আগের পুরাতন ইয়ারফোনটা ও নষ্ট করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। ওই যে এক কানেরটা ছিঁড়ে গেছে আর এক কানেরটা ভালো আছে। এক কানেরটা কিন্তু এখনো ভালো আছে, ওইটা দিয়ে আমি গতকাল রাত্রেও ওইটা ব্যবহার করছি। তো ও আমাকে বলল যে একটা ভালো দেখে ইয়ারফোন কিনে আনার জন্য। তো ওর কথা শুনে, ওর কথা তো আমি না রেখে থাকতে পারি না, সব কথাই রাখা লাগে আমার বাধ্য হয়ে, ভালোবাসি তো অনেক। তো ওর জন্য আমি যেটা নিয়ে এসেছিলাম প্রথমে আপনাদেরকে একটু দেখাই। এই যে বন্ধুরা, আপনারা যেখানে যে ইয়ারবাডসটি দেখতে পাচ্ছেন, আমি সর্বপ্রথম ওর জন্য এটিই কিনে নিয়ে এসেছিলাম, দামি একটি ইয়ারবাডস ওকে গিফট করার জন্য। কিন্তু আসলে ওর এটা পছন্দ না, এটা নাকি চার্জিং দিয়া হ্যান দিয়া তেন দিয়া, এখন বিদ্যুৎ থাকে না এমনিতেই, চার্জ দেওয়াটা ওর কাছে ঝামেলা মনে হচ্ছে, যার কারণে ও এটা নিবে না। এটা কিনে এনে তো আমি পড়ে গেছি চরম একটা বিপদে। মানে যা হয়েছে যে আমি তো এটা কিনে আনছিলাম দুই পিস, এক পিস আমার জন্য, এক পিস ওর জন্য। কিন্তু এখন যখন ও ব্যবহার করবে না, তাহলে আমি তো আর দুই পিস ব্যবহার করতে পারবো না। আমি এই যে এটা যেটা, এটা কিন্তু আমার আমার পিসটা, বাট আরেকটা যেটা সেটা আমি আবার অন্য একজনের কাছে আবার বিক্রি করে দিয়েছি। কী করবো, দুইটা তো বাসায় রেখে কোনো প্রয়োজন নাই রাখার, একটা আমি বিক্রি করে দিয়েছি আরেকজনের কাছে। আর পরে আবার ওর জন্য আবার এই যে এখন এখন যেটা পড়ে আছে কানে, এই যে এটা এইটা আবার আজকে আমি কিনে এনে দিলাম ওকে, কেবলওয়ালা ইয়ারফোন। ও এটাই ব্যবহার করবে, এটাতে নাকি চার্জ দেওয়ার কোনো ঝামেলা নাই, এই জন্য ওর ব্যবহার করতে আরাম হচ্ছে। এই যে দেখেন, কানের মধ্যে ঢুকাই নিয়ে বসে আছে এখনও। চোখ নষ্ট হয়ে যাবে, কানও নষ্ট হয়ে যাবে, এইভাবে চোখ ঢুকাই দিচ্ছ। দশ মিনিট দেখলে কিছু হবে না, দেখো বেশি করে দেখো। সো বন্ধুরা, আপনারা যারা বিবাহিত, তারা আজকের ভিডিওটা থেকে অন্তত একটা জিনিস শিখে যান, একটা টিপস নিয়ে যান। সেটা হচ্ছে যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই বউয়ের পছন্দটা বোঝার চেষ্টা করবেন বা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিপদে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।